हेलो व्यूअर्स, वेलकम टू स्टाडी जॉब त्रिपुरा यूट्यूब चैनल। आमादेर ए चैनले आपनादेर सबाइके स्वागतम। अंधकारे स्पेशल एक्जिक्यूटिव नियोग जे प्रतिबेदनटि उठे एसेछे बुटेर आगे घोटा करे पुलिशेर स्पेशल एक्जिक्यूटिव नियोगेर प्रचार करा हय। 12,000 टाकार चाकरिर जन्य बेकारा लाइन धरे थानागुलिते आवेदन जमा करे। सरि, एखाने 11,000 टाका हबे। प्रत्येकटा थानाय हाजारो बेकार निजेदेर प्रयोजनीय कागजपत्र जमा करे রাজ্য পুলিশের চুক্তির বিনিময়ে এই এক্সিকিউটিভ নিয়োগ করার কথা বলা হয়। যতই তোর বেকাররা লাইন করে কাগজপত্র জমা করে নেতাদের পেছনে লাইন ধরে, বুটের আগে নেতাদের খুশি করে মিছিল মিটিং অংশ নেন, অনেকে আবার বাইক ভ্যানে তো কিছু কি দেন। আশা ছিল নেতাদের সুপারিশে বুটের আগে অথবা পরে পুলিশ উদ্যোগ গায়ে দেবেন, চুক্তির বিনিময়ে হলেও এসপিওদের মতো খাকি পোশাক পরবেন। কিন্তু বুটম্যানটি বন্ধ হয়ে যায় এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া। এখন কোনো নেতা এক্সিকিউটিভ নিয়োগে কথা বলেন না। দরখাস্তগুলি কি হয়েছে তাও নিয়ে কারোর কোনো বক্তব্য নেই। এদিকে বেকাররা চাকরি আশায় পুলিশ ভবনের পেছনে দৌড়চাপ করছেন, তারা আবার মণ্ডল নেতাদের পিছনে সময় নষ্ট করছেন, কোনো কাজ হচ্ছে না বেকারদের। নিয়োগ নিয়ে উদ্যোগ গ্রহণের কোনো বিক্ষোভটি নেই রাজ্য পুলিশ থেকে। আদৌ এই নিয়োগ করা হবে কি না তা নিয়েও সন্দেহান বেকাররা একটি বড় অংশ। তারা নেতাদের পেছনে ঘুরে এখন হতাশ। এই হতাশা থেকে এখন সংবাদ মাধ্যমের কাছে সাহায্য চেয়েছেন। এক্সিকিউটিভ নিয়োগের বিষয়ে পুলিশের কোনো কর্তা কিছুই জানাচ্ছেন না। আদৌ নিয়োগ প্রক্রিয়া হবে কি না, নাকি জিআরএসের নিয়োগের প্রক্রিয়ার মধ্যে এই চিরন্তরে স্তব্ধ হয়ে যাবে তা নিয়ে এখন সন্দেহ তৈরি হয়েছে। এখানে উল্লেখ করার বিষয়, গত বছর যে তোমাদের অক্টোবর মাসে পর্যন্ত এটা যে নিয়োগ প্রক্রিয়া এই জন্য দরখাস্ত গ্রহণ করা হয়েছিল, যে ডিসেম্বর মাননীয় মন্ত্রী মহোদয়রা বলেছিল সাংবাদিক সম্মেলন করে ডিসেম্বর মাসের মধ্যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। যথারীতি বেকাররা তোমাদের তোমরা সবাই ফর্ম ফিল আপ করে তোমরা সবাই যার যার এরিয়ার যে পুলিশ স্টেশন আছে পুলিশ স্টেশনে জমা দিয়েছিলে। এখানে বলা হয়েছিল ডিসেম্বর মাসে নিয়োগ করা হবে। তারপর ডিসেম্বর মাসে জমা নেওয়ার পর সব মন্ত্রী নেতারই চুপ হয়ে যায়, নিয়োগ প্রক্রিয়ার কথা কিছু বলা হয়নি। যাক, তারপরে ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায়। বেকার অনেক আশা ছিল যে 6,000-এর মতো পোস্ট, বিরাট বড় একটা পোস্ট, একটা জব হয়তো পাওয়া যাবে এখানে, ঠিক আছে। কিন্তু কোনোভাবেই ইলেকশনের পূর্বে নিয়োগ প্রক্রিয়া সম্ভব করা হয়নি, ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায়। এরপরে সবাই আশা করেছিল হয়তো নির্বাচন আচরণবিধির জন্য গভর্নমেন্ট কোনো সিদ্ধান্ত নেয়নি। কিন্তু নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরও স্পেশাল এক্সিকিউটিভ যে নিয়োগ প্রক্রিয়াটি সেই নিয়ে কোনো আলোচনা বা সেই নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। আদৌ কি স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে তা নিয়েও এখন সন্দেহবান তৈরি হয়েছে জনমনে। জিআরএসের যে নিয়োগ প্রক্রিয়াটা 2018 সালে যে প্রসেসটা শুরু হয়েছিল, সরি 2019 সালে যে প্রসেসটা শুরু হয়েছিল, তোমাদের ফর্ম ফিল আপ করা হয়েছিল, টাকা নেওয়া হয়েছিল, পরীক্ষা হয়েছিল, কিন্তু নিয়োগ প্রক্রিয়া কোনোভাবেই সম্ভব হয়নি। নিয়োগ প্রক্রিয়া মাঝখানে আটকে গিয়েছিল, কী কোনো আটকে গিয়েছিল, কেন বেকারদের থেকে টাকা নেওয়া হয়েছিল, কেন বা পরীক্ষা নেওয়া হয়েছিল, কেন এত সময় নষ্ট করা হয়েছিল বেকারদের। বেকাররা তো আছেই সময় নষ্ট করার জন্য। সময় নষ্ট করার তো একটা মানে ভালো উদ্যোগ বেকারদের, না? সবচেয়ে যে কমজোর পয়েন্ট, হ্যাঁ, একটা গভর্নমেন্টের এটা হলো বেকার। বেকারদের নিয়ে অ্যাটলিস্ট গভর্নমেন্টের কিছু ভাবতে হবে। যেহেতু তোমরা বলেছো 6,000 স্পেশাল এক্সিকিউটিভ তোমরা নিয়োগ করবে, তাই স্পেশাল এক্সিকিউটিভ অবশ্যই তোমাদের নিয়োগ করতে হবে। নিয়োগ প্রক্রিয়া যদি না হয় বা বিলম্বতি হয়, এর দায় অবশ্যই গভর্নমেন্টকে নিতে হবে। যেহেতু আমরা ফর্ম ফিল আপ করেছি, আমরা তো নিজে থেকে গিয়ে বলিনি আমাদের নিয়োগ করো বা এই লাইন দৌড়িনি, কিন্তু আমাদের থেকে অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে। সেই অ্যাপ্লিকেশন মূলে বা সেই জব নোটিফিকেশন মূলে আমরা যে নিজস্ব যে এরিয়া থানাতে আছে, থানাতে আমরা আমাদের বায়োডাটা ফর্ম সব ফিল আপ করে রেলিভেন্ট সব ডকুমেন্ট দিয়ে আমরা জমা দিয়েছি। এখন এটা হলো গভর্নমেন্টের কাজ নেক্সট প্রসেসটা শুরু করার। কিছু কিছু নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে গভর্নমেন্ট ডাইরেক্ট বলে দিয়েছে যে ফান নেই, ঠিক আছে। এমনও নিয়োগ প্রক্রিয়া আছে, ধরে নাও জিআরবিটি ধরে নাও, যে 3 বছর ধরে চলছে, ফান্ডের ক্রাইসিসের জন্য নিয়োগ প্রক্রিয়া সম্ভব করা হচ্ছে না অ্যাজ পার গভর্নমেন্ট যে বলা হয়েছে। কারণ ইলেকশন আগে গোটা করে সব দপ্তরে ইন্টারভিউ শুরু হয়েছিল, ইলেকশনের জয়ী পেরিয়ে গেল, সব ইন্টারভিউই একসাথেই স্থগিত হয়ে গেল। এই ইন্টারভিউগুলি আর শুরু করা হচ্ছে না। তুমি স্টাফ নার্সই ধরে নাও, 5 বছরে এই প্রথম এতগুলো ভ্যাকেন্সি নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, গোটা করে পরীক্ষা টরীক্ষা সব হয়ে যায়, কিন্তু নেক্সট প্রসেস কিন্তু ইলেকশন শেষ আজ্ঞায় নেই। জিআরবিটি বলো না, পুলিশ কনস্টেবল দেখো, কবে হবে পরীক্ষা, কোনো বলা আছে? কোনো বলা নেই, ঠিক আছে। তুমি ফায়ার সার্ভিসে বা তোমরা যে জেল দপ্তরে কারা দপ্তরে এটা বলো, সবগুলি প্রসেসেই আটকে আছে ফান্ডের কাছে। তারপরে স্পেশাল এক্সিকিউটিভ তো বেশি দিন হয়নি, এটা তো অ্যাটলিস্ট 6 মাসের একটা
হয়েছে, প্রসেসটা শুরু হয়েছে, কিন্তু 6 মাস 4 মাস হয়েছে এটা বড় কথা নয়। গভর্নমেন্ট থেকে বলা হয়েছিল ডিসেম্বরতে নিয়োগ করা হবে, ডিসেম্বর না হোক ইলেকশন চলে গেছে, হয়তো জানুয়ারিতে নিয়োগ করা হবে, জানুয়ারিতে না হোক ইলেকশন হয়ে হয়তো মার্চ এপ্রিলে নিয়োগ করা হবে। এপ্রিল মাসও এই দিক 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 করে চলে যাচ্ছে, নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। এখন তো মনে সন্দেহ সবারই জাগবে যে আসো কি আদৌ কি স্পেশালিস্ট নিয়োগ করা সম্ভব হবে নাকি আদৌ হবে না, প্রসেসটা কোথায়, প্রসেসটা এখন কোথায় আটকে আছে। অ্যাটলিস্ট কেউ কোনো গভর্নমেন্টের কোনো অফিসার বা গভর্নমেন্টের কোনো আধিকারিক বা মিনিস্টার অ্যাটলিস্ট এসেতে বলবে যে আমরা স্পেশালিস্ট নিয়োগ প্রক্রিয়া প্রসেসটা এখন এখানে আছে, আমরা পরে শুরু করবো। তাহলে তো অ্যাটলিস্ট বেকারদের মনে অ্যাটলিস্ট এটা আশা থাকবে না গভর্নমেন্ট আমাদের জন্য চিন্তা করছে না, তো সবার মনে তো নেগেটিভ থিঙ্কিংয়ে যাবে না। ইলেকশন হওয়ার আগে হয়তো এটা একটা পাইপলাইনের ললিপপ ছিল, ইলেকশন শেষ সেইটা ভেঙে গেলো, কিন্তু বাস্তবে স্পেশাল এক্সিকিউটিভ কবে নিয়োগ করা হবে এটা যদি কোনো গভর্নমেন্ট আধিকারিক থেকে কোনো তথ্য বা কোনো ইনফরমেশন না আসে, তাহলে এটা সবসময় এটা নেগেটিভভাবেই চলতে থাকবে, এটা কোনো পজিটিভ থিঙ্কিং আমি দেখছি না। আদৌ প্রসেস শুরু হবে কি না দেখছি না। আর প্রসেসটা যদি কতটুকু গিয়েছে যদি আমরা বলতে চাই, প্রসেসটা থানাতে তোমরা জমা দিয়েছ, সেখানেই তোমার কাগজপত্র ঘুমাচ্ছে, সেখান থেকে এটা আর উঠছে না, মানে পাইপলাইনে মাথাতেই শুরুতেই আটকিয়ে আছে, এটা প্রসেসটা নিয়ে করে শুরু হচ্ছে না, ইন্টারভিউ শুরু হচ্ছে না। লিখিত এক্সাম তো হওয়ার কথা নয়, ইন্টারভিউ এটা কোনোভাবেই শুরু হচ্ছে না। গভর্নমেন্ট যদি চাই, তোমরা যদি চাও, অবশ্যই এটা শুরু হবে, কিন্তু সময় লাগবে, এবং এমনকি এটা হয়তো নেক্সট ইলেকশন এর আশা, মানে 24 ইলেকশনে আশা আমাদের বসে থাকতে হবে। আর নির্বাচন মানেই আমাদের জন্য একটা খুশির খবর, কোনো না কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, প্রসেস শুরু হবে। নির্বাচন শেষ মানে আমাদের জন্য দুঃখের খবর, প্রসেসটা পুরো থমকে যাবে, আটকে যাবে। নির্বাচনের আগে ফান্ডের ক্রাইসিস নেই, নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এই দপ্তরে সেই দপ্তরে, নির্বাচনের পর ফান্ডের ক্রাইসিস, নিয়োগ প্রক্রিয়া সম্ভব হবে না, সময় লাগবে, এত তাদের দিলে চলবে না, তাদের চাকরি দিলে চলবে না, তাদের বেতন দিতে হবে, মানে অনেক কিছু অজুহাত নির্বাচনের পরে বেরিয়ে যায়, নির্বাচনের আগে এত অজুহাত থাকে না। এখন দেখা যাক স্পেশাল এক্সিকিউটিভ নিয়েও শেষ জলগুলো কতটুকু হয়। ধন্যবাদ। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।